নমস্কারে ব্রিয়ন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম অথবা চিপস এবং পাপড়ও বলতে পারেন হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি আর চায়ের আড্ডায় একবারে জমে যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পাপড়টা তৈরি করার জন্য এখানে একশো গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে আর নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে বেটারটা ঘনও হবে না পাতলাও হবে না সেভাবে বেটারটা তৈরি করে নিতে হবে পাপড় তো অনেকভাবে খেয়েছেন তবে আজকে যে পাপড়টা তৈরি করব এর স্বাদ কিন্তু ভুলার মতো না তবে অবশ্যই আমি রিকোয়েস্ট করব একবার হলো এই পাপড়টা আপনারা বাড়িতে তৈরি করুন আর পাপড়ের পার্থক্যটা কোথায় আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন বেটারটা আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিলাম আর এখন যেটা করতে হবে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে বেটারটা খুব ভালোভাবেই তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে আমি একটু ফুড কালার দিয়ে দিব তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন অল্প পরিমাণে বেটার নিয়ে আমি দু ফোটার মতো ফুড কালার দিয়ে দিলাম বেটারের ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর হালকা পরিমাণে কিন্তু তেল দিয়ে দিতে হবে আর তেল ব্যবহার করলে পাঁপড়টা কিন্তু খুব ইজিভাবে উঠে আসবে এখন আমি বেটারটা দিয়ে দিব তবে অল্প পরিমাণে বেটার দিয়ে দিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করে বেটারটা দিয়ে দিতে হবে বেটারটা আমি খুব ভালোভাবে প্লেটে সেট করে নিলাম এখন আমি উপর থেকে সাদা তিল দিয়ে দিব আর পাপড়ে কি কখনো সাদা তিল খাওয়া হয়েছে একবার হলো কিন্তু এই সাদা তিলটা আপনারা ব্যবহার করতে পারেন আর সাদা তিল দিয়ে পাপড় খেলে পাপড়ের স্বাদ কখনো ভুলতে পারবেন না এখন ভাপ দিয়ে দিতে হবে প্রায় তিরিশ সেকেন্ডের জন্য আর অবশ্যই কিন্তু ঢাকনা ব্যবহার করতে হবে তিরিশ সেকেন্ড হয়ে গেছে এবার কিন্তু পাপড়টা তুলে নিতে হবে পাঁপড়টা ঠান্ডা করার কোনো দরকার নেই এবার একটা ছুরির সাহায্যে ছাটগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপরে কিন্তু আলতোভাবে এভাবে তুলে নিতে হবে পাঁপড়টাও কিন্তু খুব সুন্দর হয়েছে একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি যতটুক সম্ভব পাতলা করে কিন্তু পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে যত পাতলা করে তৈরি করবেন এগুলো কিন্তু শুকাতেও সমস্যা হবে না তাছাড়া ভাজার সময় কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে আর খেতেও অনেক টেস্টি হবে এবার তিল দিয়ে দিতে হবে তবে তিলের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করে দিলেও কোনো সমস্যা নেই এখন আমি ভাব দিয়ে দিব একইভাবে প্লেট থেকে পাপড়টাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর এই পাপড়গুলো গরম অবস্থায় এভাবে তুলতে গেলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না তবে ঠান্ডা হলেও কোনো সমস্যা হবে না আর অনেক কয়েকটা পাপড়ই কিন্তু আমি এভাবে তৈরি করে নিলাম এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চালে কিন্তু এভাবে বড় পাপড়টাও রেখে দিতে পারেন একটা স্টিলের গ্লাসের সাহায্যে ছোট ছোট করে এভাবে কিন্তু কেটে নিচ্ছে আর এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে এটা কিন্তু খুব সহজ হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একইভাবে সবগুলো পাঁপড় কিন্তু এভাবে কেটে নিলাম আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখন এগুলো রোদ্রে শুকাতে হবে আর রোদ্রের ব্যবস্থা না থাকলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু ফ্যানের বাতাসে শুকাতেও সময় লাগবে না অথবা রোদ্রে শুকাতেও কিন্তু বেশি সময় লাগবে না আর এগুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি দুই ঘন্টার মতো সময় লেগে গেছে আর শুকানোর পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায় আর তেলের পরিমাণটা হালকা একটু যদি বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু এই পাঁপড়গুলো আরও ফুলে ডবল হয়ে যাবে আমি একইভাবে অনেকগুলো পাপড়ই কিন্তু ভেজে নিলাম আর সাদা তিল দিয়ে পাপড় অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন হঠাৎ অতিথি আপায়নের জন্য চায়ের সাথে একবারে জমে যাবে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন